হাই, সবাই কেমন আছেন? ফ্লিপকার্টে ভার্চুয়াল মাস্টার কার্ডে কিভাবে হচ্ছে লোড করতে হবে, যেহেতু লোড করার জন্য দেখা গেছে তাদেরকে হচ্ছে বিটকয়েন দিয়ে পে করতে হয়, তো বিটকয়েন আপনি কোথায় থেকে পাবেন, তা ব্যালেন্সটা শেষ হওয়ার পর কিভাবে লোড করতে হবে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা শুধুমাত্র ভিডিওগুলো দেখেন, কিন্তু দেখার পর আপনারা কিন্তু সেটা হচ্ছে শেয়ার করেন না। এটা খুবই একটা দুঃখজনক আমার জন্য, কারণ আপনারা ঠিকই উপকারগুলো ভোগ করেন, কিন্তু অন্য কাউকে হচ্ছে মানে শেয়ার করে জানিয়ে দেন না। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার কোনো ভিডিও দেখার পর যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে ওই ভিডিওটা একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। এই শেয়ার করতে গেলে তো আপনার কোনো টাকা পয়সা লাগে না, তাই না? ওকে গাইস, আমরা প্রিপেডার কার্ডে আসলাম। আমরা তো যেহেতু নতুন কার্ড ইস্যু করবো না, আমরা হচ্ছে লোড করবো, ঠিক আছে? লোড করার জন্য আপনাকে এই অর্ডার অপশনে যেতে হবে। অর্ডার অপশনে যাওয়ার পর রিলোড ইউর কার্ড এখানে হচ্ছে ক্লিক করবেন। তো রিলোড ইউর কার্ডে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার মাস্টার কার্ডে হচ্ছে 16 ডিজিট মাস্টার কার্ড, আপনাকে যে মাস্টার আপনি তো আগে যেহেতু মাস্টার কার্ড অর্ডার করেছেন, তো সেক্ষেত্রে আপনার ইমেলে দেখবেন আপনার মাস্টার কার্ডের সিরিয়াল নাম্বারটা থাকবে 16 ডিজিটের, ওই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? আমাকে এখানে মেসেজ করতেছে তারা, আমার এখানে মেসেজের কোনো দরকার নাই আপাতত। আমি আজকে প্রায় আপনার ঘন্টা 2 ঘন্টার মতো তাদের সাথে কথা বলছিলাম। তো মাস্টার কার্ডের সিরিয়াল নাম্বারটা আপনি এই যে এই অপশনটাতে পাবেন, এই 4টা SMS এর ভিতরে ইউর কার্ড অর্ডার ডিটেলস এখানে হচ্ছে পাবেন। আমি এটা ইয়ে করে দিছি, তো আমি হচ্ছে এখান থেকে আমার সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে আজকে $21 হচ্ছে মানে কিনবো আর কি, $21 লোড করবো আমার কার্ডে। টোটাল আমাকে পে করতে হবে $28 কাছাকাছি। তো আমি এটা হচ্ছে অর্ডার করে দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে হচ্ছে আমি যেহেতু বিটকয়েন দিয়ে হচ্ছে তাদেরকে পেমেন্ট দিব, দেওয়ার পর হচ্ছে এটা দেওয়ার পর প্লেস অর্ডার দিয়ে দিব। $29.38 মতো আমাকে পেমেন্ট করতে হবে ওরা বলতেছে, তো আমি বিটকয়েনের মাধ্যমে তাদেরকে পেমেন্ট দিব। আমি অ্যাড্রেসটা কপি করে রাখি, আমি ব্লকচেইনে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে এখানে সেন্ড করে দিব, এটা হচ্ছে এদের অ্যাড্রেস। তারপর এটা হচ্ছে তাদেরকে যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা এটা। তো দেওয়ার পর কন্টিনিউ করে দিই, আমাকে টোটাল এটাই দিতে হবে। তো সেন্ড বিটকয়েন দিয়ে দিলাম। তো এখন এটা এখনও ডিটেক্টেড হয় নাই, তো দেখা যাক, এটা অলরেডি এখান থেকে সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেক্টেড, ঠিক আছে? আমি যে তাদেরকে মানে পেমেন্ট দিছি সেটা মানে ডিটেক্টেড করে ফেলছে। এটা একটা নির্দিষ্ট সময় লাগে, ওই সময়ের পরে দেখা গেছে আপনার এটা কনফার্মেশন হয়ে যাবে এবং হচ্ছে আপনার আবার হচ্ছে মেসেজ পাবেন, ঠিক আছে? পরবর্তী স্টেপগুলো কীভাবে আসবে সেগুলো আমি আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই, লাইভ দেখাবো। তা আপনাদের একটা জিনিস হচ্ছে বলে দিই, সেটা হলো যদি পেমেন্টটা যদি লেট হয় তাহলে এখানে এসে কথা বলবে না। দেখেন আমি কী বলছি, এখানে আমি একটু বড় করি এটা, তাহলে একটু আপনার বুঝতে সুবিধা হবে। এটা প্রথমে বলছি হাই, হাই বলার পর তারাই বলতেছে হাই হাউ ক্যান আই হেল্প ইউ। আমি বললাম যে আমি $29 প্লাস হচ্ছে 5-6 মিনিট আগে পে করছি আমার অ্যাকাউন্ট লোড করার জন্য। তো তারা বলতেছে আমার ইয়াটা জিজ্ঞেস করতেছে, আমার অর্ডার নাম্বারটা জিজ্ঞেস করতেছে। তো আমি আসলে এখনও পর্যন্ত কোনো অর্ডার নাম্বার এখানে কোনো কিছুই পাই নাই, তো এখন পর্যন্ত সেই পেমেন্ট ডিটেক্টর ইয়াটা মেসেজটা আমাদের এখানে শো করছে। তো এরপর ওরা কি বলতেছে দেখি, ইউ ক্যান চেক ইউর অর্ডার নাম্বার ইন ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমার অ্যাকাউন্টে বলতেছে এটা আমাকে চেক করার জন্য। আচ্ছা বলতেছি জাস্ট ওয়েট, আমি তাকে ওয়েট বলি। তো আমার অ্যাকাউন্টটা আমি কোথা থেকে ইয়ে করতে হবে, এটা আসলে যখনই রেজিস্ট্রেশন করবেন তখন আপনি একটা ইয়ে পাবেন, এই যে মাই অ্যাকাউন্ট নামে একটা লিঙ্ক দেয় ওরা, তো সেখানে যদি আপনি ক্লিক করে চলে যান তাহলে হচ্ছে আপনার অর্ডার নাম্বারটা এখানে দেখতে পাবেন। এই যে অর্ডারে যখন চলে যাবেন, অর্ডারে চলে গেলে এই যে এখানে একটা অর্ডার নাম্বার আছে, এটা হচ্ছে অর্ডার নাম্বারটা তাদেরকে দিতে হবে। তো এই অর্ডার নাম্বারটা আমি তাকে দিচ্ছি, ঠিক আছে? তো এরপর অর্ডার নাম্বারটা দিলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা মানে ইয়ে হয়ে গেছে, এখন অর্ডারটা রিসিভ হয়ে গেছে, মানে তারা এটা রিসিভ করছে। সেটা সরাসরি যদি প্রবলেম হয় তারা এটা হচ্ছে সরাসরি তাদেরকে বলবেন, ঠিক আছে? এদিক থেকে যদি তাদেরকে বলেন যে মানে যদি লেট হয় তখন তাদেরকে বলবেন। তো দেখা যাক আমরা এখানে হচ্ছে কোনো এক্সট্রা মেসেজ আসছে কিনা, মেবি মেসেজ আসারই কথা, দেখা যাক। আমি এই প্রথমেই মানে লোড করলাম আমার ইয়ে ব্যালেন্সে, এর আগে হচ্ছে $15 ছিল, এখন হচ্ছে করলাম, এর আগে করছিলাম $10, তার থেকে $5 হলো আমার ফেসবুক বুস্টিং করছি, $5 আমার কার্ডে আছে, আর আজকে করলাম হচ্ছে $21, সেটা তো দেখতেই পেলেন। কি বলতেছে, ইয়েস ইউর অর্ডার ইজ প্লেস, ইউ উইল গেট এ ইনফো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইমেল নোটিফিকেশন। আমি জিজ্ঞেস করি ওরা কি ইমেল নোটিফিকেশন করবে আমাকে, তো তারা কি বলে দেখি,
হ্যাঁ, আমাকে নাকি ওরা ইমেল নোটিফিকেশন আকারে কিছুক্ষণ পরে সেটা জানিয়ে দিবে। এখন বাজতে আছে 7:04, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 13 তারিখ, ঠিক আছে। ও কালকে তো আমাদের লাইভ আছে, শুক্রবার। কালকে লাইভের টপিকটা হচ্ছে ইয়া নিয়ে করবো মনে হয়। আচ্ছা, ওইটা জানিয়ে দেবো আপনাদেরকে। এখনও আসে নাই, কোনো ইমেল আসে নাই, দেখা যাক কোনো ইমেল আসে কিনা। আর স্প্যাম ফোল্ডারে কোনো ইমেল আসছে কিনা আমি চেক করে দেখি। না, স্প্যাম ফোল্ডারে কোনো এখনও পর্যন্ত কোনো ইমেল আসে নাই আমাকে। হোম পেজে মেন ইনবক্সে মূলত তারা মনে হয় আমাকে মেন ইনবক্সে দিয়ে দিবে। তো আমি এই পর্যন্ত ভিডিওটা হচ্ছে পজ করি, তো দেখা যাক তারা এখান থেকে কিন্তু বিটকয়েনটা তারা কিন্তু পেয়ে গেছে। ও আচ্ছা, এখানে বলতেছে ইউজুয়ালি 4 and 5 hours আফটার প্লেসিং ইউর অর্ডার দ্য ইনফরমেশন অফ কার্ড উইল সেন্ড টু ইউর ইমেল। ওরে বাপরে, এতক্ষণ যদি সময় লাগে তাহলে তো আমার ভিডিওটা অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কতক্ষণ পরে দেয় এটা। 8:22 তারা আমাকে দুটা মানে ইমেল করে তারা কনফার্মেশন জানিয়েছে। আমি এই সুযোগে মানে আপনাদের জন্য ওই যেটা হচ্ছে কোর্সের ভিডিও ছিল সেটা হচ্ছে রেডি করছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ইমেলটা হচ্ছে ওপেন করলাম, এখানে লেখা আছে ধরুন আপনার রিলোড, আমি যে রিলোড করছি কার্ডের ভিতরে একবার সেটা হচ্ছে $28 রিলোড করছি, সাবটোটাল হচ্ছে 28 এবং প্রসেসিং ফি আমার কাছ থেকে কাটছে $1.68 ওরা কেটে নিছে, ঠিক আছে। টোটাল আমার আমি যেটা অ্যামাউন্টটা আমার আমি তাদেরকে দিছি সেটা তো আপনারা দেখেই ফেলছেন, সেটা হচ্ছে $29.68, ঠিক আছে। এটা ঘন্টাখানেক সময় লাগে, তবে আপনার এতক্ষণ বেশি লাগে না। দুটোটা SMS সেম, ঠিক আছে, এটা দুটোটা SMS সেম যে আমি তাদের কাছে কত টাকা দিছি না দিছি সেই বিষয়টা। এটা হচ্ছে আপনাকে দুটা ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে, ঠিক আছে। এর পরবর্তী যে প্রবলেমটা থেকে যাবে সেটা হলো কতটুকু ব্যালেন্স আপনি খরচ করেছেন, কতটুকু আরও আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কীভাবে, এইসব বিষয় যদি আপনারা জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা আবার পরবর্তীতে টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব। শেষ মুহূর্তে এসে আপনার প্রতি আবারও যে অনুরোধটা আমার থাকবে সেটা হলো আপনাকে আমি কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারি, একটু হলেও যদি আমি উপকার করতে পারি তাহলে ওই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ভিডিওটাতে। লাইক কমেন্ট শেয়ার করলে মূলত কোনো টাকা পয়সা লাগে না, এটা জাস্ট হচ্ছে আমাকে অনুপ্রেরণা দেওয়া, ঠিক আছে। একজন মানুষকে সে কাজ করতেছে তাকে অনুপ্রেরণা দেওয়া, জাস্ট হচ্ছে এইটুকুই চাওয়া আপনাদের কাছ থেকে, আমি তো আর কোনো বেশি কিছু চাই না, ঠিক আছে। গতকালকে আমি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে রাত্রে প্রায় 5টা বাজে ভোর 5টা বাজে আপনাদের জন্য ভিডিও করছিলাম আর কি, সেটা হচ্ছে কোর্সের ভিডিও। সেই ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন সেই ভিডিওটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কারণ ওই ভিডিওটা এখনো হয়তো অনেকে জানে না যে ওটা হচ্ছে কোর্সের ভিডিও। এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে নতুন সব ইমাজিং ট্রিক্সের ভিডিও নিয়ে।